আজকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আল্লাহর রহমতে। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, আমরা আজকের লেকচার স্টার্ট করি। তোমরা গত ক্লাসে যেগুলো আমি পড়িয়েছিলাম এবং যেগুলো যে স্লাইডটা আমি দিয়েছি, মানে যে লেকচারটা, সেটা আশা করছি সবাই একটু দেখেছো নাকি? মানে কোনো সমস্যা নাই তো? পারো শামীম? না স্যার, আমার তো সমস্যা নেই। মানে সমস্যাটা তো আর এমনি এমনি মানে আসবে না। মানে তোমরা কি একটু বাসায় স্টাডি করেছিলে? আসলে আমি কিন্তু বারবারই বলছি, বৈতনিক একটা প্রবলেম ছিল, বুঝি নাই, আবার বলো। দৈতনীতি দ্বৈত নীতি কি হয়েছে? দ্বৈত নীতিতে ওইটাতে AB প্লাস A বার B সমান B, এই সমীকরণে দ্বৈতনীতি ব্যবহার করলে হবে A প্লাস B ডট A বার প্লাস B, সেটা ট্রান্সফার করাটা একটু বুঝতে পারছি না। বুলিয়ান দ্বৈত নীতি, এটা এটা তো আমি তোমাদেরকে হ্যাঁ স্যার, জি বললাম স্যার, যে এটা কখনো তোমাদের আসবে না। তারপরেও কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে বলো? এখানে লাস্টেরটা চেঞ্জ করতে, মানে যে হচ্ছে চেঞ্জ করাতে প্রবলেম হচ্ছে, মানে লাস্টেরটা সবচেয়ে বেশি প্রবলেম, আর এটা উপরে এটা দুইটা বুঝতে পারছি। জি স্যার, এটা এই পার্টটা, জি স্যার, আচ্ছা, এখানে বলছে অর এবং অ্যান্ড পরস্পর বিনিময় করে, অর্থাৎ প্লাসের পরিবর্তে অ্যান্ড এ ডট এবং অ্যান্ড এ ডটের পরিবর্তে প্লাস ব্যবহার করে। উদাহরণ যেমন 1 + 1 = 1, সমীকরণে 1 এর পরিবর্তে যদি 0 এবং প্লাসের পরিবর্তে যদি ডট বসাও তাহলে হবে হচ্ছে 0.0 = 0, এটাও একটি বৈধ সমীকরণ। আবার 0.0 সমীকরণে 0-র পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0 এবং ডটের পরিবর্তে প্লাস বসিয়ে পাই 1 + 0 = 1, এটাও একটি বৈধ সমীকরণ। মানে হচ্ছে আসলে আমরা ভ্যালুকে অল্টারনেট করে চেঞ্জ করে তারপরে এখানে তোমার দেখাচ্ছে যে এটা কি হতে হবে বা কি হতে পারে। এটা এমন কোনো ইস্যু না যে তোমাকে এটা জানতেই হবে বা তোমাকে এটা বুঝতেই হবে। তারপরেও তুমি দেখো সিম্পল যে এই জায়গাটাতে 1 + 1 আছে, এখানে তুমি একই সাথে ভ্যালুও চেঞ্জ করছো, চিহ্নও চেঞ্জ করছো। তুমি ভ্যালু চেঞ্জ করে 1-এর জায়গায় 0 দিচ্ছ আর এখানে প্লাসের জায়গায় দিচ্ছ ডট। জায়গায় ডট ধরতেছি। হ্যাঁ, তাহলে 0.0 = 0, তাহলে এখানেও তোমার তো আলটিমেটলি 0-ই আসছে, তাই না? এবং তুমি তো এখানে সমীকরণে চেঞ্জ করলে সেটাই বলতেছে যে তুমি যেটা অল্টারনেট করতেছো তাতে তোমার ভ্যালুটা আসলে সেই অনুযায়ী আসতেছে, মানে বিনিময় করলে। এবার কি বোধগম্য হচ্ছে, মানে বুঝতে পারতেছো? আর ওই যে লর যে নামগুলো আছে, যেমন আইডেন্টিটি ল, কমপ্লিমেন্ট ল, এটা কি স্যার ওটা মুখস্থ করা লাগবে, মানে কোনটা কোন ল? এক্স্যাক্টলি, এটাই আসলে সমস্যা যে কোনটা কোন ল এটা একটু জেনে রাখতে হবে। কারণ তোমাদের ওই যে এমসিকিউ তে আসে যে নিচের কোনটি অনুসঙ্গ ল বা নিচের কোনটি বিভাজন ল বা বিভাজন উপপাদ্য, মানে এটা এমনিতেই দেখলে তো বুঝবা যে এটা এটা সমান এটা। তবে মাঝে মাঝে চলে আসে, তোমরা একটু বইয়ের অনুশীলনীটা দেখলেও বুঝবা যে মাঝে মাঝে চলে আসে এরকম একটা কোশ্চেন। এখান থেকে এমন না যে হাজার হাজার কোশ্চেন হবে, কিন্তু একটা স্যার, কোশ্চেন হয়ে ডাবল যাবে। সম্পূরক সূত্র বা বিপরীতক সূত্রটা, বুঝি নাই, আবার বলো। স্যার ডাবল সম্পূরক সূত্র বা বিপরীতক সূত্র, ওই এ বার সমান এ, হ্যাঁ, এবার সমান এ এ ডাবল বার সমান এ, এবার স্যার সমান এখানে তো শুধু এ বার দেওয়া স্যার কোথায়? বইতে, না, ওটা তাহলে ভুল আসছে, টাইপিং মিস্টেক হয়েছে। এ স্যার ডাবল ডাবল বার, বার হবে না, হ্যাঁ হ্যাঁ, এ বার সমান এ জন্যই তো কখনোই বলছি হবে এটা না। আবার এর কিভাবে উপরে হবে। যদি ডাবল বার থাকে তাহলে এর ডাবল বার হলে এ হবে। ঠিক আছে, জি স্যার, ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখো মানে পরে যেটা আমি বলেছিলাম যে আমরা, স্যার হ্যাঁ বলো। আপনি যে স্যার 3.6 এর লেকচারটা দিয়েছেন স্যার, এর আগে না 3.1টা দেওয়া হয়েছিল স্যার, মাঝখানে গুলো কি একটু দিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, আজকে আমি মাঝখানের গুলা দিয়ে দিব, কারণ জি স্যার, ওইগুলো টু আসলে থেকে আমি ফাইভ তোমাদের, হ্যাঁ, আমি আসলে তোমাদের ওইগুলা ওই যে নিজে এমনি লেকচার ছাড়াই করিয়েছি, তো এই জন্য জি ওগুলো জি দেওয়া স্যার, হয়নি। তো ওগুলা তৈরি করাই আছে, আর ওগুলাতে তোমার কিছু কোশ্চেনও আছে, মানে কোশ্চেন গুলাও তো তোমাদের জি স্যার, সবগুলো আসলে দেখানো হয়নি।
আমি গতদিন দিতে ভুলে গিয়েছি, আমি তো বলছিলাম যে ওটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তো এটা একটু দিয়ে দিব, সমস্যা নাই। তো যেটা বলছিলাম যে আমরা 3.7 বা 7 নম্বর লেকচারে আমরা দি মর্গানের উপপাদ্য পড়ব। দি মর্গান কথাটা আমার মনে হয় তোমাদের একটু হারমেতে ছিল 9-এ, হ্যাঁ ক্লাস 9-10-এ যে সেট যদি তোমরা পড়ে থাকো আর কি, সেটে ছিল 1.2। হ্যাঁ সেটে দি মর্গানস ল, যারা হায়ার ম্যাথ করেছো তারা আর একটু বেশি করেছো, আর যারা নর্মাল জেনারেল ম্যাথ করেছো, জেনারেল ম্যাথ তো সবারই ছিল, তো সেখানে দি মর্গানস ল ছিল। তো সেখানকার দি মর্গানস ল এর সাথে এখানকার দি মর্গানস ল এর যদিও একটু ডিফারেন্স আছে, ওটা সরাসরি এখানে না, কিছু মিল আছে আর কি। তো যাই হোক, সেটা আমরা না জানি এখন, আমরা শুধু এতটুকু জানি যে দি মর্গান আমাদের আসলে একটু পরিচিত। আচ্ছা, ফরাসি গণিতবিদ দি মর্গান উনি এই লটা দিয়েছিলেন, এই জন্য ওনার নাম অনুসারে আসলে এই দি মর্গানস ল নামকরণ করা হয়েছে। তো ওনার প্রথম উপপাদ্য বা প্রথম যে সূত্র সেটা আমরা একটু দেখব। সূত্রটা হচ্ছে, আমি এটা সূত্র পড়ানোর আগে আমি তোমাদেরকে ওয়ার্ডে, আচ্ছা ওয়ার্ডে না, আমি পেইন্ট ইয়েতেই দেখাই, এখানেই দেখাই, সেটাই আই থিঙ্ক বেটার। এই ইয়া কি বলে ওর নাম, মরিয়ম তুমি কি আছো? হ্যালো মরিয়ম। জি স্যার, আমি ক্লাসে আছি। আচ্ছা তুমি বুঝতে পারতেছো তো, মানে গত জি স্যার, ক্লাসে? আপনার মর্গানের লগুলো শুনতেছি স্যার। আচ্ছা লাইবা, জি স্যার, শুনতেছি। ওকে। আচ্ছা তোমাদের সাথে একজন নতুন একটা ছেলে আছে, ওর সাথে তোমাদের পরিচয় নাই, ওর নাম হচ্ছে সিমন। ও হচ্ছে, আমি ও নতুন মানে পড়তে চাচ্ছিল কিন্তু নতুন কোনো ব্যাচ তো আপাতত স্টার্ট হচ্ছে না, এই জন্য ওকে এই থার্ড চ্যাপ্টারের দ্বিতীয় অংশটা তো আসলে একটু মানে এটার সাথে আগের গুলার তেমন কোনো সম্পর্ক নাই, এই জন্য ওকে এখানে জয়েন করতে বললাম আর কি। তো ফার্স্ট লেকচার যেগুলো পড়িয়েছি ওগুলো আসলে ওকে একটু বলে দিয়েছি, সো আই থিঙ্ক প্রবলেম হবে না। আচ্ছা যাই হোক, তো আমি বললাম প্রথম ল, প্রথম লটা পড়ার আগে দেখো, এ প্লাস বি প্লাস সি, এটা কি? এটা হচ্ছে এ বি সি তিনটা ভেরিয়েবলের মধ্যে যদি অর অপারেশন করা হয় তাহলে এ প্লাস বি প্লাস সি আসে, তাই না? জি এটা তো সবাই আমরা জানি যে এ বি সি তিনটা মানে ভেরিয়েবলের মধ্যে যদি অর অপারেশন করা হয়, মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে করলে আমরা পড়েছি এতক্ষণ পর্যন্ত এ প্লাস বি। তো যদি আমরা তিনটা ভেরিয়েবল নিই তাহলে এ প্লাস বি প্লাস সি, যদি চারটা নিই তাহলে আরো বেশি আসবে। তো সেটা আমরা, যাই হোক, আমরা তাহলে দুটা, যেহেতু দুইটা নিয়ে আমরা পড়েছি তাহলে দুইটাই দেখি। আমি বললাম যে দুইটা ভেরিয়েবল মানে এখানে একাধিক ভেরিয়েবল হবে আর কি, ডি মর্গানস ল তে একাধিক ভেরিয়েবল থাকতে হবে, মানে একটা ভেরিয়েবল থাকলে হবে না, মোর দ্যান, দেয়ার শুড বি মোর দ্যান ওয়ান। সো এ প্লাস বি, এখন এটার উপরে যদি আমি বার দেই তাহলে কি হলো, যে এই মানে যৌক্তিক যোগ করলাম এ আর বি এর নট, উপরে আবার বার দিলাম, মানে হচ্ছে নট অপারেশন করলাম। নট উপরে, হ্যাঁ, তো জি এইটা যদি করা হয় তাহলে দি মর্গানস ল বলছে, মানে দি মর্গান বলছে যে এটার সমান আমরা লিখতে পারি, এটার এ সমান বার আমরা ডট লিখতে পারি এ বার ডট বি বার, বি বার। মানে উনার স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে যদি দুইটা ভেরিয়েবল বা দুই বা ততোধিক, মানে স্টেটমেন্টটা এরকম যে একের অধিক তাহলে দুই বা ততোধিক ভেরিয়েবলের যৌক্তিক যোগ, এটা কি এ প্লাস বি মানে কি যৌক্তিক যোগ এর পরপুরি পরিপূরক, মানে যৌক্তিক যোগের পরিপূরক মানে হচ্ছে নট অপারেশন, সমান আমরা লিখতে পারি ওই চলকগুলোর আলাদা আলাদা, দেখো এখানে আলাদা আলাদা পরিপূরকের যৌক্তিক গুণফল, মানে হচ্ছে কি এখানে গুণ করলাম যৌক্তিক গুণফলের সমান বা এন্ড অপারেশনের সমান, আমরা এন্ড অপারেশন না বলে বাংলায় বলছি আর কি, যৌক্তিক গুণনের সমান। তাহলে আমি আবার বলছি, খেয়াল করো যে দুই বা ততোধিক চলকের যৌক্তিক যোগের, যৌক্তিক যোগ এটা এর পরিপূরক,
সমান ওই চলকগুলোর আলাদা আলাদা পরিপূরকের, মানে আলাদা আলাদা পরিপূরক মানে হচ্ছে আলাদা আলাদা যে বার, এর যৌক্তিক গুণফলের সমান। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো কিনা? এখন এ বির জায়গায় যদি এ প্লাস বি প্লাস সি হয়, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো কি? ইয়ে বলো সিমন, বলো তো এখানে কি লিখতে পারবো আমরা? এ বার ডট বি বার ডট সি বার, এক্স্যাক্টলি, এ বার ডট বি বার ডট সি বার, কারণ দুই বা ততোধিক চলকের যৌক্তিক যোগফলের পরিপূরক ওই চলকগুলোর আলাদা আলাদা পরিপূরকের যৌক্তিক গুণফলের সমান। আমাদের স্টেটমেন্টটা হচ্ছে এরকম। এখন এটার প্রমাণ আমরা পড়ব, কিন্তু প্রমাণ পড়ার আগে আমরা এটা বুঝতে পেরেছি কিনা, মানে স্টেটমেন্টটা আমরা বুঝতে পারছি, মানে এক কথায় আমরা যেটা প্রমাণ করব সেটা তো আমাদের আগে বুঝতে হবে, যে আমরা যে মানে কি প্রমাণ করব সেটা তো আমাদের বুঝতে হবে। তো আমাদের স্টেটমেন্টটা আগে আমরা বুঝে নিই, পরে আমরা প্রমাণ করছি। স্টেটমেন্টটা সবাই বুঝতে পেরেছো কিনা? ইয়া লাইবা, স্টেটমেন্টটা আরেকবার বলবেন। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আমি আরেকবার বলবো, সমস্যা নেই। মানে লাইবা, তুমি কি শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা মরিয়ম শুনো, হ্যাঁ আমি আবার বলছি, দেখো আমি বলছি যে দুই বা ততোধিক চলকের, চলক তো বুঝো যে এ বি সি এগুলো তো সবই চলক, এখানে যদি আরো চলক নেই, ডি থাকতে পারে, দুই বা ততোধিক চলকের যৌক্তিক যোগফল। দেখো যৌক্তিক যোগফল হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আমি আবার আস্তে আস্তে মানে বলি আর লিখি, তাহলে দেখো আমি বললাম যে দুই বা ততোধিক চলকের যৌক্তিক যোগফল, তাহলে দুই বা ততোধিক চলকের যৌক্তিক যোগফল কি? এ প্লাস বি প্লাস সি, তাই এখানে তিনটা চলকের যৌক্তিক যোগফল এটা, এর পরিপূরক। এর পরিপূরক মানে হচ্ছে উপরে বার, ওই চলকগুলোর আলাদা আলাদা পরিপূরকের, ওই চলকগুলোর আলাদা আলাদা পরিপূরক মানে হচ্ছে এ বার বি বার সি বার যৌক্তিক গুণফলের সমান। তাহলে গুণফল মানে হচ্ছে মাঝখানে ডট হবে এই। নাশিতা এখন বুঝতে পেরেছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট, এটা হচ্ছে ফার্স্ট ল, দি মর্গানস ফার্স্ট ল। এখন আমরা সেকেন্ড লটা দেখব। আমি প্রমাণ দুইটা একসাথেই করব, মানে দুইটা পরে প্রমাণ করে দিচ্ছি, কিন্তু এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় কোশ্চেন হয়, তোমরা বোর্ড কোশ্চেন গুলো দেখলেই বুঝবা যে এই এটা থেকে মানে খুব আসে এটা থেকে। এখন দেখো আমরা ফার্স্ট লতে জানলাম। আচ্ছা তোমরা কি এটা লিখে নিয়েছো খাতাতে, লিখেছো? আমি তো বারবার বললাম। জি স্যার, জি স্যার লিখেছি। হ্যাঁ, এটা কিন্তু লিখে নেওয়াটা বেটার, মানে যদিও আমি লেকচার শিটে দিব, তারপরেও আমি যেহেতু বারবার বলছি, তোমরা এটা লিখে নিলে মানে স্টেটমেন্টটা ফার্স্ট ল, মানে ডি মর্গানের প্রথম উপপাদ্য দিয়ে লিখবা যে দুই বা ততোধিক চলকের যৌক্তিক যোগফলের পরিপূরক ওই চলকগুলোর আলাদা আলাদা পরিপূরকের যৌক্তিক গুণফলের সমান, এবং এই সমীকরণটা দিয়ে দিবা। আচ্ছা সেকেন্ড ল, সেকেন্ড ল মানে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য। আচ্ছা দ্বিতীয় উপপাদ্যে উনি বলছেন যে দুই বা ততোধিক চলকের যৌক্তিক গুণফল, তো দুই বা ততোধিক চলকের যৌক্তিক গুণফল, তার মানে যদি দুইটা চলক নেই তাহলে এ বি এ ডট বি, এই দুইটার যৌক্তিক গুণফল, এর পরিপূরক মানে বার, ওই চলকগুলোর আলাদা আলাদা পরিপূরকের, তার মানে আলাদা আলাদা পরিপূরক মানে হচ্ছে এ বার বি বার, আলাদা আলাদা পরিপূরকের যৌক্তিক যোগফলের সমান, তার মানে যোগফল, তার মানে যোগ, যৌক্তিক যোগ। আমি আবারও বলছি, তোমরা লিখে নিলে লিখে নাও, দুই বা ততোধিক চলকের যৌক্তিক গুণফলের পরিপূরক ওই চলকগুলোর আলাদা আলাদা পরিপূরকের যৌক্তিক যোগফলের সমান।
তো এখানে যদি তিনটা ভেরিয়েবল হয় তাহলে হবে হচ্ছে মনে করো এ ডট বি ডট সি, এটা তাহলে হবে স্যার এ বার প্লাস বি বার প্লাস সি বার, এক্স্যাক্টলি এ বার প্লাস বি বার প্লাস সি বার, এই হচ্ছে আমাদের দুইটা ল। এখন এই দুইটা ল আমরা প্রমাণ করব। সো এই ল প্রমাণ করার জন্য আমাদেরকে একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমরা দুই চলকের ক্ষেত্রে প্রমাণ করব, এরপরে আমরা তিন চলকের ক্ষেত্রে প্রমাণ করব, কারণ এটা দুই চলকের জন্যও আসে তিন চলকের জন্যও আসে। তো আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম যদি চলক দুইটা হয় তাহলে আমাদের ইনপুট কয়টা নিতে হবে, ইয়ে বলো শামীম বলো, দুইটা না দেখছো কি অবস্থা। আমাদের সমীকরণটা আমরা আগে লিখি। হ্যাঁ, আমরা প্রথম ল যেহেতু প্রমাণ করছি, তোমরা হেডিংটা দাও হচ্ছে এরকম যে ডি মর্গানের প্রথম উপপাদ্য দুই চলকের ক্ষেত্রে, মানে ডি মর্গানের প্রথম উপপাদ্যের প্রমাণ দুই চলকের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দুইটা চলক মানে হচ্ছে এ প্লাস বি, এটার সমান আমরা প্রমাণ করব এ বার ডট বি বার। তোমরা কিন্তু খাতা কলমে উঠাবে জিনিসটা। হ্যাঁ, তাহলে এটা আমরা প্রমাণ করব। তো আমি বললাম যে আমরা যদি দুইটা চলক থাকে আমাদের যে কোনো সমীকরণে, সেই সমীকরণ আমাদের প্রমাণ করার একটাই পদ্ধতি এখানে, সেটা হচ্ছে সত্য সারণী বা ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিল ফর্ম করতে গেলে আমাদেরকে যদি দুইটা চলক থাকে তাহলে আমাদেরকে ইনপুট নিতে হবে হচ্ছে চারটা। তো দেখো এখানে আমরা এ এভাবে আমরা টেবিল তৈরি করব, এ বি, তো এটা আমরা আগে লিখে নিই। স্যার এক এক প্রত্যেকটা চলকের জন্য চারটা করে লাগবে। হ্যাঁ, আমি ওইটাই বলছি এতক্ষণ চিল্লায় চিল্লায়। তো যেহেতু দুইটা চলক এখানে, দেখো নতুন চলক কি আছে, আর আমি দুইটা চলক আগে লিখে নিচ্ছি, আমি ইনপুটটা আগে দিয়ে নিই। হ্যাঁ, আউটপুট কি আসবে সেটা পরে। তাহলে আমাদের ইনপুট নেওয়ার নিয়ম হচ্ছে জিরো জিরো, মানে দুইটা জিরো দুইটা ওয়ান, এখানে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। আচ্ছা, এখন আমাদের এর পরের ভ্যালুটা আসবে হচ্ছে এ বার, সরি আমরা একটু এখন আমাদের লাগবে কি, এ বার, এ বার বি বার, তাহলে এ বারের মান বের করো। এ বার মানে হচ্ছে এ এর ভ্যালু যেটা আছে এগুলা, এগুলার বার করতে হবে। তাহলে জিরো আছে, তাহলে এ বার সমান কত হবে, জিরো জায়গায় ওয়ান হবে, এখানে জিরো আছে, দাঁড়াও এটা কে বলবে, লাইবা বলো এখানে কি হবে এটা। হ্যালো লাইবা, স্যার ওয়ান, এখানে জিরো আছে, তার মানে এ বার করলে, মানে বার করলে এর ভ্যালু জিরো আছে, বার করলে হবে ওয়ান, এটা কি হবে লাইবা, এখানে ওয়ান জিরো, আছে, ওয়ান আছে তার মানে জিরো হবে, এখানে ওয়ান আছে তার মানে জিরো হবে, জিরো। আচ্ছা, আর বি বার, বি বার মানে বির ভ্যালু যেটা আছে তার উল্টাটা হবে, তাহলে বির ভ্যালু আছে প্রথমে ওয়ান, মানে জিরো আছে তাহলে ওয়ান হবে, তাহলে ওয়ান আছে তাহলে জিরো হবে, আবার জিরো আছে তাহলে ওয়ান হবে, আর ওয়ান আছে তাহলে জিরো হবে, এই জিনিস। হ্যাঁ, এগুলো তো আউটপুট, এগুলো আমরা তো মানে এখান থেকে, তাহলে স্যার বইতে কি লেখা জানি স্যার, হ্যাঁ বইতে, বইতে তো বুঝলাম না, বইতে ইনপুট স্যার এর মান জিরো ধরছে আর ইকুয়াল টু জিরো ধরছে স্যার, আবার যে বার করে না। আচ্ছা ওগুলা বাদ দাও, তুমি আগে এখানে এটা বুঝে নাও, পরে তুমি ওটা চেষ্টা করো, আগে এটা দেখো। তাহলে আমরা
আলাদা আলাদা সমীকরণ তৈরি করব এখন, মানে এই দুইটা সমীকরণ তো আমাদের তৈরি করতে হবে নাকি? তো এখন আমরা নিয়ে আসবো এ প্লাস বি, মানে এখানে দেখো প্রথমে এ প্লাস বি বের করবো, তারপরে না এ প্লাস বি এর বার বের করবো, তাই না? তাহলে এরপরে বের করব হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত হবে দেখো, এ বি, তাহলে এ প্লাস বি, তাহলে জিরো প্লাস জিরো সমান কত? জিরো জিরো, তাহলে জিরো প্লাস ওয়ান ওয়ান মানে ওয়ান, ওয়ান লাস্ট একটা ওয়ান ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান। এখন আমরা বের করব এ প্লাস বি এর প্লাস বার, বি এর বার, প্রথমটা ওয়ান হবে বাকি তিনটা জিরো। কেউ বলবে না এটা, হ্যাঁ আমি একটু চেক করি যে তোমরা আসলে কতটা বুঝতেছো, সবাই তো বুঝতে হবে। এটা মরিয়ম আছো জি স্যার, তুমি, বলো এ প্লাস বি এর বার এখানে ভ্যালু গুলা কি কি হবে? জিরো প্রথম ভ্যালু জিরো, না ওয়ান, ওয়ান তুমি হবে খুব স্যার, তুমি বুঝে নাও না, এটা দেখো এ প্লাস বি ভ্যালু হচ্ছে এটা, তাই না? এ প্লাস বি হচ্ছে এইটা, তো এ প্লাস বি এখানে যেটা আছে, তাহলে এ প্লাস বি এর বার যেটা হবে তার মানে কি এটার উল্টাটা হবে। তাহলে এখানে দেখো জি প্রথম স্যার, ভ্যালুটা জিরো আছে, তাহলে কি হবে, ওয়ান হবে। ওয়ান হবে, তাহলে ও এখানে ওয়ান আছে তার এনে মানে ওয়ান জিরো আছে, এনে হবে, জিরো, এখানে ওয়ান আছে তার মানে এখানে জিরো জিরো, হবে, এখানে ওয়ান আছে লাস্ট তার মানে একটা জিরো, জিরো হবে। দ্যাটস ইট, ভেরি সিম্পল, দেখো এখানে কঠিন কিচ্ছু নাই। আচ্ছা তাহলে আমাদের প্রমাণ করার জন্য এই সমীকরণে আর কোনটা বাকি আছে? এ ডট বি, এ বার ডট বি বার, এ বার ডট বি বার বাকি আছে, তাহলে আমরা এটা বের করব, এ ডট বা এ বার ডট বি বার। তাহলে এ বার ডট, আচ্ছা সিমন তুমি কি শুনতে পাচ্ছো? জি স্যার, আমি হ্যাঁ, তুমি তাহলে এখন বলো তো এ বার ডট বি বারের ভ্যালু কত হবে এখানে? এখানে এদিকে দেখো এ বারের ভ্যালু গুলো এটা আর বি বারের ভ্যালু গুলো এটা। তাহলে প্রথম ভ্যালু বলো, ওয়ান হ্যাঁ ওয়ান জিরো জিরো জিরো, জিরো জিরো জিরো, গুড। এখন খেয়াল করে দেখো তো আমাদের সমীকরণে প্রমাণ করতে হবে এইটা আর এইটা, না দেখো এইটা আর এটা সমান, তার মানে কি এইটা আর এটার ভ্যালু কি সমান এসেছে? রাশিতা জি স্যার, দেখো আমি বলছি যে এইটার ভ্যালু সমান জি এটার জি ভ্যালু স্যার, আমাদের হ্যাঁ প্রমাণ সমান করতে হবে। এসেছে তাহলে দেখো সবগুলাই, এটার ভ্যালু এবং এটার ভ্যালু সবগুলা সমান এসেছে না? জি দেখো স্যার, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে জিরো, তার মানে কি এই দুইটা প্রমাণিত না, মানে এই সমীকরণ প্রমাণিত না? জি স্যার, হ্যাঁ, আমাদের সত্যক সারণীর সাহায্যে বা ট্রুথ টেবিলের সাহায্যে এইভাবে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে এটাই হচ্ছে ডি মর্গানের প্রথম উপপাদ্যের প্রমাণ। লাইবা জি স্যার, তুমি কি মানে সম্পূর্ণটা বুঝতে পেরেছো না কোথাও কনফিউশন আছে? কোনো কনফিউশন থাকলে না স্যার, আমাকে বলো। সবটা বুঝতে পেরেছি, সত্যি তো? জি স্যার, আচ্ছা আমি তোমাদেরকে এখন একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখো এই ইকুয়েশন থেকে কিভাবে টেবিলটা তৈরি করবা, এটা তোমাদের অনেক সময় প্রবলেম হয়, কারণ দেখো আমি তৈরি করে দিলাম এই জন্য তোমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু নিজেরা যখন তৈরি করবা তখন এই ইকুয়েশন থেকে কিভাবে এই টেবিলটা তৈরি করবা, এটা তোমাদের অনেকেই কনফিউজিং মনে হয় কেমনে করব কেমনে করব। তো প্রথম থেকে খেয়াল করবা যে আমাদের ছোট ছোট জিনিসগুলা বের করে তারপরে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। যেমন আমি, আর এ ধরনের ম্যাথ কি এরকম টেবিলের সাহায্যে করতে হবে? হ্যাঁ এগুলা তোমাদের ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করতে হবে, আর ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণটাই সহজ। যদি এটা তোমাদের সূত্রের সাহায্যে প্রমাণ করতে দেয় তাহলে তোমরা আর কি পারবা না, মানে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, মানে পারবা না সেটা ভুল কথা, কঠিন হবে। তো এই জন্য ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করাটাই বুদ্ধিমানের কাজ। তাহলে আমরা স্যার, কোয়েশ্চেন কি বলে দিতে পারে যে সূত্রের সাহায্যে প্রমাণ করো?
না তোমাদের কোশ্চেনে বলে দিবে যে ট্রুথ টেবিল প্রমাণ বা করো সত্য শুধু। সারণীর সাহায্যে প্রমাণ করো। আচ্ছা আচ্ছা তোমাদের সূত্রের সাহায্যে এই ডি মর্গানস ল কখনোই আসবে না। আচ্ছা স্যার, এখন দ্বিতীয় যেটা আছে ওটা কি একটু তিনটা দিয়ে করে দেখাবেন, তিনটা চলক দিয়ে? তিনটা চলক দিয়ে আমি দুইটাই করে দেখাবো, মানে একটা আচ্ছা স্যার, আগে দেখাই এখন দ্বিতীয় ল। হ্যাঁ এটা ফার্স্ট ল ছিল, এখন সেকেন্ড লটা কি? সেকেন্ড ল হচ্ছে এ বার ডট বি, মানে এ ডট বি বার ইজ ইকাল টু কি? সেকেন্ড ল বলো তো, ইয়া কি মরিয়ম বলো, সেকেন্ড লটা কি? এ ডট জি বি এর, স্যার, এ ডট বি এর বার সমান কত, মানে সেকেন্ড লটা বলো, সেকেন্ড ল অনুযায়ী। খাতাতে লিখো নাই, এ বার প্লাস বি স্যার বার, এক সেকেন্ড। এ বার প্লাস বি বার, এটা এ ডট বি এর হোল বার সমান এ বার ডট এ বার প্লাস বি বার, এটা এটা হচ্ছে সেকেন্ড ল। হ্যাঁ তাহলে এখন আমরা সেকেন্ড লটা প্রমাণ করব। তার মানে খেয়াল করে দেখো তো, সেকেন্ড ল প্রমাণ করতে গেলে আমাদের সেম ওয়েতে আমাদের ওই যে ইয়েটাও করতে হবে, কি বলে ওই এবার লাগবে না আমাদের, বিবারও লাগবে। এবারও লাগবে বিবারও লাগবে। তাহলে এবারের ভ্যালু গুলা কত হবে? এখন আমি তোমাদের ডিরেক্ট জিজ্ঞেস করি, লাইবা বলো এবারের ভ্যালু গুলা বলো। স্যার 1100। 1100। আচ্ছা মরিয়ম বলো বিবারের ভ্যালু গুলা বলো। মরিয়ম ক্যান ইউ হিয়ার মি? ওয়ান জিরো মরিয়ম, মরিয়ম যদি শুনতে পেয়ে থাকো এবং না বলতে পারো, তার মানে তুমি আসলে বুঝতেছো না। দেখো এই জিনিসটা খুবই সিম্পল, এখানে বি বারের ভ্যালুটা আমরা, আচ্ছা ও মেসেজ করেছে স্যার, জি বলেন, শুনছেন না? না আপনার কথা তো শুনতে পাচ্ছি না। ওকে ফাইন, ধরে নিচ্ছি তুমি বলছো আমরা শুনতে পাচ্ছি না, ঠিক আছে। বি বারের ভ্যালু হবে হচ্ছে এটার উল্টাটা, মানে বি এর ভ্যালু যেগুলো আছে সেটার উল্টা। সো ওয়ান স্যার ওকে বের করে আবার জয়েন করান স্যার, বলে ওয়ান বলতে হচ্ছে বলে। জিরো মরিয়ম তুমি বের হয়ে আবার জয়েন করো, মাইক্রোফোনে প্রবলেম মেবি, ঠিক আছে সমস্যা নাই। তাহলে এবার আর বি বার পেলাম, এখন আমরা দেখো তো এখানে কি বের করব। এখন আমরা বের করব হচ্ছে এ ডট বি বের করব। এ ডট বি এর ভ্যালুটা নাশিতা বলবা কত কত হবে, নাশিতা বলো এ ডট বি এর ভ্যালু গুলো বলো। স্যার 0001। এ ডট বি তার মানে জিরো 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 ওয়ান, আর ওয়ান লাস্ট। স্যার আমি গুড। তাহলে এখন শামিম বলো এ ডট বি, এ ডট বি এর বার এটার ভ্যালু গুলো বলো শামিম। স্যার 1100 ওয়ান 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 জিরো, গুড। জিরো তাহলে এখন আমাদের আর একটা আছে শুধু, এ বার প্লাস তাহলে এ বার প্লাস বি বার, এটা কে বলবে? তিনটা ওয়ান আসে একটা জিরো আসে, তার প্রথম তিনটা ওয়ান লাস্ট একটা জিরো। ঠিক আছে এই যে ওয়ান আর ওয়ান, সো এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান। এখন দেখো তো এই যে এই সমীকরণে আমাদের প্রমাণ করতে হবে এ ডট বি এর হোল বার সমান এ বার প্লাস বি বার।
তাহলে কি এটা প্রমাণ করা যাচ্ছে? প্রমাণিত না? লাস্টে কি নিচে দুটো টান দিয়ে দিতে বলছে? নিচে দুটো টান দিবা অথবা উপরে দুটো টান দিবা, অথবা নিচে লিখে দিবা যে উপরে সত্যক সারণী লক্ষ্য করলে আমরা দেখতে পাই এটা সমান এটা প্রমাণিত, নিচে ডান সাইডে লিখবো প্রমাণিত বা প্রুভড। এই কথাটা আর আচ্ছা কি দুইটা টান ঠিক কোথায় দিব? বুঝি নাই, তুমি আবার বলো। এই যে স্যার আপনি তো এইটা বললেন, মানে এইটা আর এইটা মানে এই সমীকরণ, আচ্ছা অথবা উপরেও দিতে পারো এটা আর এটা প্রমাণিত, এভাবে দিতে পারো। মানে যেই দুইটা আর কি, যে দুইটা সমীকরণ তুমি প্রমাণ করছো সেই দুইটা। অনেকে আবার এটা আগে লিখে পরে লিখে, তো সেটা আর কি প্রমাণ করে। এবার এখন তোমরা চাইলে দুইটা সমীকরণ কিন্তু একটা টেবিলেও প্রমাণ করতে পারো। এই যে দুইটা সমীকরণ না, এই দুইটা সমীকরণ একটা টেবিলেও প্রমাণ করা যায় কিন্তু। স্যার বই তো এটা দিছে। আচ্ছা, একটাতে আমরা এখনই প্রমাণ করব না, এটা আমরা পরে দেখবো না এক সময়। তিন চলক এখন আমরা তিন চলকেরটা দেখি। আচ্ছা, তিন চলকে মানে হচ্ছে এটা আমরা কেটে দিলাম। আমাদের তিন চলক মানে এটা মনে করো যে কাটা, তাহলে তিন চলক মানে হচ্ছে আমাদের প্রথম উপপাদ্য কি, এ প্লাস বি প্লাস সি, এটা সমান আমরা লিখবো হচ্ছে, আহনাফ বলো, ইয়া সিমন বলো, কত কি হবে আমাদের এরপরে, এটা সমান কত? স্যার এ বার প্লাস বি বার প্লাস সি বার এ বার প্লাস, ডট হবে স্যার? সরি সরি ডট 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 সরি স্যার মাই ব্যাড মাই ব্যাড বি বার ডট ডট সি বার সরি স্যার মাই ব্যাড সি বার। ওকে, সমস্যা নাই। এটা হচ্ছে ফার্স্ট ল, আর সেকেন্ড লটা হচ্ছে কে বলবে, সেকেন্ড লটা লাইবা বলো। লাইবা, জি স্যার সেকেন্ড লটা বলো, এ স্যার এ এবার প্লাস এ ডট বি ডট সি সমান কত বলো? এবার স্যার এবার প্লাস বিবার এবার প্লাস বি বার প্লাস সি বার, এই তো। হ্যালো, হ্যাঁ, তাহলে জি স্যার এখন আমরা প্রমাণ করব। দেখো তাহলে এখানে কয়টা চলক? তিনটা তিনটা চলক। তাহলে আমাদের ইনপুট আসবে কয়টা? 2 এর পাওয়ার 3। আটটা কি হবে? হ্যাঁ আট আটটা হ্যাঁ বলো, তার মানে 8টা। কারো এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এখানে তিনটা চলক আছে, তার মানে আমাদের এখানে তিনটা চলক এ বি সি, তিনটা চলক, তার মানে ইনপুট হবে 8টা। তার মানে 8টা ইনপুট মানে 8টা ঘর করতে হবে আমাদের এখানে। দেখো, 1 2 3 4 5 6, সাত, 8। সো আচ্ছা, তাহলে ইনপুটের সিকোয়েন্সটা কি হবে আবদুল্লাহ বলো তো? প্রথম 4টা 0, পরে 4টা 1। এক্স্যাক্টলি, 4টা 0, চারটা ওয়ান, চারটা ওয়ান পরে বিটা হবে স্যার 2টা 1, 2টা 0, 2টা 0, 2টা 1, 3টা 0, 2টা 1, ঠিকটা স্যার 0 1, 0 1। 2টা 1, আর সি হবে হচ্ছে 0 1 0 1 0 1 0 1। এই ইনপুট নিয়ে নিয়ে কারো কোনো প্রবলেম নাই তো? বুঝতে কোনো সমস্যা নাই তো কারো ইনপুটের সিকোয়েন্স নিয়ে? হ্যালো, লাইবা, মরিয়ম, সবাইকে বলছি, সিমন, সবাইকে। নো স্যার বাট এ লিটল বিট কনফিউজ
বলো স্যার আমরা কি মানে হচ্ছে যে আগে যখন আমরা বাইনারি ক্ষেত্রে 16 করতাম তখন প্রথমে 8টা ধরে নিতাম, তো এখন হচ্ছে কি এখানে 8টা, তাই এখানে প্রথমে 4টা ধরে নিয়েছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এখানে যদি 4টা ভেরিয়েবল হতো তাহলে কয়টা হতো? এখানে 4টা ভেরিয়েবল মানে 2 এর পাওয়ার 4, তার মানে কি 16 হতো, 16, তার মানে এখানে ডি আসতো বা অন্য একটা ভেরিয়েবল আসতো, হ্যাঁ তখন আমরা 8টা 0 8টা 1 8টা 4টা 0 এইভাবে করতাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ সিমন বলো, তোমার কনফিউশনটা কি ছিল? স্যার একটু কনফিউজিং বলতে, এই যে 4টা 0 4টা 1, মানে একটু মনে রাখার আর কি, মানে মনে রাখা বলতে আসলে সত্য কথা কি, যে তোমাদের ইনপুটের এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা দেওয়া হয়েছে বলেই তুমি দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কম্বিনেশন পাচ্ছ। দেখো একই জিনিস দুইবার কখনো আসেনি, দেখো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, এটা কি কোনোটা রিপিট হয়েছে, সেম জিনিস এসেছে কোনোটা? দেখো একই সিকোয়েন্স দুইবার এসেছে। তুমি এইটা ছাড়া অন্য কোনো ভাবে চেষ্টা করে দেখো, তুমি এইভাবে নিয়ে আসতে পারবে না, আলাদা আলাদা কম্বিনেশন আসবে না। সো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট ফরম্যাট, যেটা ডিজিটাল ডিভাইসে আমরা ইউজ করে থাকি। আমরা এনকোডার বা ডিকোডার যখন পড়ব তখন আমরা এই জিনিসগুলো দেখব, এভাবে আমাদের ইনপুট সিকোয়েন্স নিতে হয়। আমার কথাটা বুঝতে পেরেছো? ওকে, তাহলে এখন দেখো এ বি সি, এ বার বি বার সি বার, এভাবে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমরা এ বার বি বার সি বার বের করে ফেলি, এটার পাশে এ বার বি বার সি বার, তাহলে এ বার মানে হচ্ছে এর যা ভ্যালু আছে সেটার উল্টে যাবে। তো প্রথমে 4টা 1, এরপর 4টা 0, বি বার মানে হচ্ছে বির ভ্যালু যা আছে তা উল্টে যাবে, 0 0 1 1 0 0, সির ভ্যালু যা আছে উল্টে যাবে, 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0 0 1 1 0 0
আচ্ছা, ইউ আর হ্যাভিং লেস দেন 1 মিনিট, সো ক্লাসটা শেষ হয়ে গেলে প্লিজ জয়েন এগেন। স্যার এরপরে a প্লাস b প্লাস c নিবো?